हेलो एवरीवन, आज वीडियोते बोलबो सलाडे एक संगे शोषा और टमेटा खेले आमादेर शरीरे कि क्षति है, तो चलुन जेने नेवा जाक। वीडियोटा भालो लागले अवश्य एक लाइक दीते भूलबेन ना। आपनी जदि आमार चैनलटाके एखोनो सबसक्राइब करे ना थाकेन ताहले एई वीडियो नीचे लाल सबसक्राइब बोतामटी क्लिक करे चैनलटाके सबसक्राइब करुन आर पाशे थाका बेल आइकनटी अवश्य अन करे राखुन। प्लिज फ्रेंड, एखोनी सबसक्राइब करुन। गोल गोल करে কাটা সবুজ শসা আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে একইভাবে কাটা টমেটো, তার মধ্যে একটু লবণ, লেবু আর গোলমরিচ ছড়িয়ে দিলেই কেল্লা ফতে। শীতের মরশুমে তৈরি জিভে জ্বলানা স্যালাড। লাল সবুজের এই যুগলবন্দী মুখের ভিতরে স্বাদকড়কগুলিকে উত্তেজিত করে বটে, কিন্তু এতে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে। সেই খোঁজ কি রাখেন? না রাখলে রাখতে শুরু করুন, কারণ করোনার আবহাওয়ে স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। অনেকে তো কাঁচাই খেয়ে ফেলেন এসব সবজি, তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন ভিটামিনযুক্ত প্রিয় এসব শাকসবজির মধ্যে রয়েছে অনেক ক্ষতির সম্ভাবনা। জানুন কি ক্ষতি হয়। টমেটো আর শসা আলাদা আলাদাভাবে শরীরের পক্ষে খুবই উপকারী। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি ত্বকের প্রভাব কাটাতেও সাহায্য করে। আবার শসা বাড়ায় হজম শক্তি, হালকা এই ফল অল্প সময়ে পেট ভরিয়ে ফেলে। কিন্তু একসঙ্গে সবজি আর ফল খেলে ভীষণভাবে বদহজমের সমস্যা হয়। এর কারণ দুই ভিন্ন খাবারের বিপরীত ধর্ম। শসা তাড়াতাড়ি হজম হয়ে যায়, কিন্তু টমেটো পাকস্থলীর স্বাভাবিক প্রক্রিয়ার পাক হতে সময় লাগে। দুইয়ের ভিন্নতার কারণে হজমের সমস্যা দেখা দেয়, গ্যাসের প্রভাব মারাত্মক হতে পারে। শসার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা টমেটোর ভিটামিন সি এর সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এতে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়। অনেকে দইয়ের সঙ্গে টমেটো, শসা, পেঁয়াজ মিশিয়ে রায়তা করে খেতে ভালোবাসেন, কিন্তু তাও পেটের মারাত্মক ক্ষতি করে। সুতরাং টমেটো এবং শসা একসঙ্গে না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কারণ শসা এবং টমেটো হজম হয় ভিন্নভাবে। বিশেষজ্ঞদের মতে শসা এবং টমেটো একসঙ্গে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। স্যালাড, স্যুপ, শাকসবজি এবং তরকারি তৈরির সময় বিভিন্ন সবজি একসঙ্গে রান্না করা হয়, তবে শসা এবং টমেটোর মিশ্রণ হজম হতে দীর্ঘ সময় নেয়। স্যালাডে থাকা প্রতিটি উপাদান হজম করতে আলাদা সময় নেয়, বিশেষত যখন হজমের সময় খাদ্য অণুগুলি ভেঙে যায়। এইভাবে কিছু উপাদান সহজে হজম হয় এবং কিছু উপাদান পুরো দিন জুড়ে অভ্যন্তরীণ অংশে হজম হতে থাকে। একদিকে শসা যেমন পেটের জন্য স্বাস্থ্যকর বলে প্রমাণিত হয় এবং হজম হতে কম সময় লাগে, অন্যদিকে টমেটো এবং টমেটোর দানা হজম হতে বেশি সময় নেয়। উত্তেজক প্রক্রিয়া দুটি পৃথক খাবার একসঙ্গে মিশ্রিত হয়ে গ্যাস এবং তরল উৎপাদন করে, যার কারণে অনেক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং উপকার হওয়ার পরিবর্তে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। শসা আপনাকে পুষ্টির সাথে সমৃদ্ধ করে, যা আপনাকে হাইড্রেট রাখতে সহায়তা করে। তবে শসাতে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা ভিটামিন সি এর শোষণে হস্তক্ষেপ করে, তাই বেশিরভাগ সময় শসা এবং টমেটোর সংমিশ্রণ এড়াতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আরও একটি কারণ হলো তাদের উভয়ের হজমের সম্পূর্ণ ভিন্ন উপায় রয়েছে, সুতরাং তাদের একসাথে খাওয়া উচিত নয়, কারণ এই সংমিশ্রণটি অ্যাসিডযুক্ত। আমাদের খাওয়া প্রতিটি খাবার হজম প্রক্রিয়া চলাকালীন আলাদাভাবে প্রতিক্রিয়া দেখায়। কিছু খাবার খুব সহজে হজম হয়, আবার কিছু হজমে অনেক সময় নেয়। দুটি খাবার মিশ্রণ যা হজমে বিভিন্ন সময় এবং পরিবেশ গ্রহণ করে, তা বেশ কয়েকটি হজমের সমস্যা হয়, যেমন গ্যাস, ফোলাভাব, পেটে ব্যথা, বমি বমি ভাব, অবসন্নতার কারণ হতে পারে। খারাপ খাবারের সংমিশ্রণগুলি হজমের সমস্যাগুলিকে বাড়িয়ে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদে বিপাকের হার হ্রাস করতে পারে। তাহলে কি এই শসা এবং টমেটো খাবেন না? নিশ্চয়ই খাবেন, তবে খাবার সঠিক পদ্ধতি জেনে তারপর খাবেন। খাবার খাওয়া মানে শুধু পেট ভরানো নয়, সেই খাবার জন্য আপনার শরীরের প্রত্যেকটি কোষের উপকারে লাগে, সেই দিকে খেয়াল রাখতে হবে। খাবার আগে বা পরে স্যালাড খাবেন না, খাবেন খাবারের সঙ্গে। হয় শসার গ্রিন স্যালাড খান পেঁয়াজ মিশিয়ে, নইলে পেঁয়াজের সঙ্গে টমেটো মিশিয়ে বা অন্যভাবে স্যালাড তৈরি করে খান। কখনও শসা এবং টমেটো একসঙ্গে স্যালাড করে খাবেন না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আশা করি আমি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। এবার জানলেন তো শসা এবং টমেটো একসঙ্গে খেলে কি হয়? নিজেরা তো সতর্ক থাকবেনই, কিন্তু বন্ধুদেরকে তো সতর্ক থাকা উচিত। তার জন্য ভিডিওটাকে শেয়ার করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।